যে জিনিস ইসলামে সংখ্যা নির্ধারণ করেনি তা যদি সংখ্যা নির্ধারণ করা হয় নতুন করে তাহলে এটা হবে বিদান যেমন কোরআনে আসে ইনুস আলাইসালাম বিপদে পড়ে দোয়া পড়েছিলেন এটাকে আমরা কি বলি দয়ে ইউনুস হাদিসে আছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন এই দোয়া ইউনুস নিয়ে এই দোয়া ইউনুস পাঠ করে যে আল্লাহ কাছে চাইবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন কিন্তু কোরআন এবং সুন্নায় কোথাও এই কথা নেই যে এই দোয়া ইউনুস সোয়া লাখবার পড়তে হবে আছে নাই এখন যদি আমরা বলি যে এইটা একটা দোয়া বড় বরকতপূর্ণ দোয়া কোরআনেও আছে হাদিসও আছে এইটাকে আমরা কিন্তু কোরআন হাদিসে কতবার পরব সেটা উল্লেখ নাই কাজে আমরা একটা সংখ্যা নির্ধারণ করা দরকার সংখ্যা আমরা নির্ধারণ করলাম সার এক লাখ পঁচিশ হাজার বার পড়তে হবে এটা শূন্যত না বিদাত বিদাত কারণ শরীয়তের নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন আবিষ্কার করা হয়েছে মোহাম্মদুর রসুল্লার দিনের মধ্যে এটা বিদাত যেটা সংখ্যা নাই এটাকে যেভাবে আছে সেভাবে রাখতে হবে আপনি বিপদে পড়লে এই দোয়া পড়তে থাকবেন লা অহরহ পড়তে থাকবেন বিপদ মুক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে থাকবেন ইনুস আলাহ কতবার পড়েছেন তার কোনো উল্লেখ নাই বিপদ থেকে মুক্তি লাভ করার আগ পর্যন্ত এই দোয়া চালিয়ে যাওয়া এটাই সুন্নত এক লাখ পঁচিশ হাজার তিনশো তেরোবার সব এই সব বিধাত আমাদের সমাজে আসে এইসব বিধাত বন্ধ করা উচিত রসুল বলেছেন যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের উপর আমার নির্দেশ নাই আমি আদেশ দেয়নি ওই আমল যদি সে করে ফাহু আর প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য হবে না